ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে বানারহাট থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। শনিবার বানারহাট থানা চত্বরে এসে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন পুলিশ কর্মীরা। বানারহাট থানার পাশাপাশি বানারহাট থানার অধীনে থাকা বিন্নাগুড়ি এবং চামুরচি আউটপোস্টের পুলিশ কর্মীরা এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। পুলিশ কর্মীরা ছাড়াও বানারহাটের স্থানীয় বাসিন্দারা এই রক্তদান শিবিরে সামিল হন। বানারহাট থানার আইসি শান্তনু সরকার জানিয়েছেন, রক্তের ঘাটতি মেটাতে প্রতিবছর থানায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন দুপুর পর্যন্ত 50 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। আরও প্রচুর মানুষ রয়েছেন যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান। আমরা এই বানারহাট থানা চামুরচি পুলিশ আউটপোস্ট, বিন্নাগুড়ি পুলিশ আউটপোস্ট, এটা সবাই মিলেই আমরা এটা করছি। আপনারা জানেন এখন গরম পড়েছে, আমাদের পশ্চিমবঙ্গের সব ব্লাড ব্যাঙ্কগুলোতেই ব্লাডের কিছু কমি দেখা দিয়েছে। তো আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আজকে এই তিনটে দুটো আমার দুটো আউটপোস্ট এবং আমার থানা এবং আমার পুলিশ লোক সিভিক ভলেন্টিয়ার এবং এছাড়াও আমরা আমাদের কিছু প্রতিবেশী, আমাদের বন্ধুবান্ধব, এদেরকে নিয়ে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা উদযাপন করছি। এবং আমাদের জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক থেকে ডাক্তারবাবুরা এসছেন, ওনারা ব্লাড দিচ্ছেন। আমরা এখন অবধি মোটামুটি 50 বোতলের ওপরে আমাদের কালেকশন হয়ে গেছে। আমরা আরও কিছু সময় চালাবো এটা। আমরা আশা করছি আরও কিছু ব্লাড আমরা আমাদের ব্লাড ব্যাঙ্কে আমরা রাখতে পারবো, যেটা আমাদের মানুষের জনগণের কাজে লাগবে। এটা আমাদের শিডিউলই আছে, এমনি যে শিডিউল নেই, আমরা প্রতি বছরই বা প্রতি মাসেই বিভিন্ন থানা ওয়াইজ একটা আমরা শিডিউল করে থাকি। আমরা এক এক মাসে এক একটা থানা এটা করি। আজকে এটা আমরা একটু বিশেষভাবে করছি, যেহেতু এই মুহূর্তে একটু গরম পড়েছে, মাঝখানে করোনা চলে গেছিলো এবং বিভিন্ন জায়গাতেই ব্লাড ব্যাঙ্কগুলোতে কিছু ব্লাডের কম দেখা যাচ্ছে। আমাদের সাপ্লাইটাকে ঠিক রাখার জন্য আমরা কিছু এক্সট্রা কিছু কাজ করি, তার মধ্যে এটা করছি আজকে। এবং এটা আজকে এটা ভালোই হয়েছে, আমরা মোটামুটি 50 বোতলের ওপরে এখন হয়ে গেছে, আশা করি আরও কিছু বোতল হবে। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হিয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296999-62-955-44099-747।